তুই যখন আমাকে চালাতে পারবি আমাকে বিয়ে করলি কেন? তুই জানিস আমার পেছনে কত বড় লোকের ছেলেরা ঘুরতো, আমার তো লাইফ স্টাইলই চেঞ্জ হয়ে যাইতো। তুমি এসব এখন কেন বলছো, বিয়ের 4 বছর পর? আর তুমি তো জানো আমার কী অবস্থা যাচ্ছে, তাছাড়া আমার স্যালারিও কম। তখন তো তুমি দেখেই আমাকে বিয়ে করলে, আমার টাকা পয়সা, তাই না? আর তোমার ফ্যামিলিও আমাকে সাপোর্ট করলো। আর যখন খারাপ সময় যাচ্ছে আর তুমি বায়না ধরছো, তাই না? দেখ তোর এই ঢঙের কথা আমি শুনতে চাই না। আমি যদি জানতাম যে তোর এই অবস্থা হবে তাহলে তখন কোনোদিনই বিয়ে করতাম না। আর আমার ফ্রেন্ডরা সবার হাতে আইফোন আছে, সবাই আইফোন ইউজ করে, আর আমি একটা আমি কিনে একটা অ্যান্ড্রয়েড সস্তা ফস্তা বস্তা ফোন একটা ইউজ করি আমি। দেখো আমার স্যালারি হলো 15,000 টাকা, আর তুমি আইফোনের দাবি করছো। তুমি জানো আইফোনের দাম কত? আমার পুরো বছরের ইনকাম আমি কীভাবে দিব বলো আইফোন? আর তাছাড়া তোমার খাওয়া দাওয়া কিংবা কাপড়েও তো কোনো অসুবিধা করি না আমি, তাহলে তুমি বাচ্চার মতো বায়না ধরছো কেন? দেখ আমি না অত কিছু শুনতে চাই না। 2 দিন পরেই হচ্ছে আমার ফ্রেন্ডদের একটা পার্টি আছে, ওই পার্টিতে সবাই আইফোন নিয়ে যাবে আর দামি দামি জুয়েলার্স পরে যাবে। আমি চাই আমিও যেন আইফোন নিয়ে যাই। আমি জানি তো কীভাবে আমাকে আইফোন ম্যানেজ করে দিবি, তুই আমাকে আইফোন কিনে দিবি, ব্যাস। বেবি শোনো, কি অবস্থা? এই তো ভালো, তোর অবস্থা কেমন আছে? এই তো ভালো। বন্ধু তোরা যেটা বলেছি ওটা একটু মাথায় রাখিস। আচ্ছা তুই কোনো চিন্তা করিস না, আমি আছি তো। আয় শোনো। বন্ধু তোর ভাবি ডাকছে, আমি একটু কথা বলে আসি। আচ্ছা। আমার আইফোন কোথায়? দেখো আমি তো তোমাকে বললাম আমি আইফোন কিনে দিতে পারবো না, এটা আমার সাধ্যের বাইরে। আর তাছাড়া এত টাকা আমি কোথা থেকে পাবো? তোমার কোনো বাহানা না, এখন আমি শুনতে চাই না। তোমাকে বলছি না আজকে আমার আইফোন লাগবে, আমার এখনই আইফোন লাগবে, আমাকে আইফোন দাও। আরে চুপ করো, আমার বন্ধু বসে আছে, ও শুনলে কি বলবে? মান সম্মান থাকবে ওর কাছে? প্লিজ এরকম করো না। তোমার আবার মান সম্মান, এক একদিন এক এক লোককে বন্ধু বানাই নিয়ে আসো, আর আমার বুঝি মান সম্মান নেই? দাঁড়াও, আচ্ছা তোমার মান সম্মান তোমার বন্ধুর সঙ্গে আমি নষ্ট করবো। তোমার আইফোন দে, আইফোন করে দিয়ে আমার আইফোন দে। আরে আপনি এটা কি করলেন, নিজের হাজবেন্ডকে থাপ্পড় মারলেন, আপনি কি মানুষ? দেখেন এটা না আমাদের দুজনের বুঝার ব্যাপার, আপনি এখানে নাক গলাবেন না, এখানে আপনার নাক না গলানো চলবে। সেটা আমার দেখার বিষয় না, ঠিক আছে ম্যাডাম, কিন্তু মাঝে মাঝে না আমাকেও দেখতে হয়। একটা মানুষ রাত নাই দিন নাই অক্লান্ত পরিশ্রম করবে শুধুমাত্র আপনাদেরকে খুশি রাখার জন্য, আর আপনারা কী করবেন বলুন তো? পায়ের উপর পা তুলে আরামায়েশ করবেন, তাই না? আর দিন শেষে মানুষগুলো যখন বাড়িতে ফেরে আপনারা কী করেন? আপনাদের যত আবদার আছে না সব তাদের কাছে গিয়ে বলেন। এইটা তো ঠিক না ম্যাডাম, দেশে তো আইন বলে কিছু একটা আছে নাকি? এখন কি আপনি আমাকে আইন শেখাবেন? আমাকে তো আইন শেখাতে হবে ম্যাডাম, আমি না শেখালে কে শেখাবে বলুন? ও বাই দ্য ওয়ে আমার পরিচয় তো আপনাকে দিতেই ভুলে গিয়েছি, আমি পুলিশ ইন্সপেক্টর সাজিব প্রত্যয়। মানে? মানেটা খুবই সিম্পল ম্যাডাম, আপনার হাজবেন্ড আপনার নামে আমাদের কাছে কমপ্লেন করেছিল যে আপনি নাকি তাকে মানসিক শান্তি দেন না, তার গায়ে হাত পর্যন্ত তোলেন। প্রথমে আমরা বিষয়টা বিশ্বাস করিনি, ভেবেছিলাম এটা কখনো হতে পারে, কিন্তু আপনার মতো জানোয়ার আর বিয়াদককে দেখার পর এখন এটাও বিশ্বাস করতে পারছি যে আজকালকার সময়ে মেয়েরাও তাদের হাজবেন্ডের গায়ে হাত তোলে। বাহ ম্যাডাম। আচ্ছা যাই হোক, নিচে আমার পোর্স অপেক্ষা করছে, আমি লেডি কনস্টেবল পাঠাচ্ছি, চুপচাপ থানায় চলে আসুন, আর তারপর আপনাকে আমি বোঝাবো যে স্বামীর সাথে কীভাবে ব্যবহার করতে হয়। আসুন।